সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাথরুমে প্রবেশের দোয়া এবং বাথরুম থেকে বের হওয়ার দোয়া। দুইটা দোয়াই অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা দোয়া যদি কেউ না পড়ে তো বাথরুমের মধ্যে নাপাক জায়গার মধ্যে অনেক সময় জিন ভূতের আসর থাকে, খবিস জিন থাকে যেগুলো মানুষের উপর প্রভাব করে। এই জন্য আপনার উপর যদি আপনি জিন ভূতের প্রভাব থেকে বাঁচতে চান দোয়াটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য সহ আপনি খারাপ জায়গায় ঢুকবেন, টয়লেটে ঢুকবেন এবং আল্লাহর সাহায্য সহই আপনি বের হবেন। দোয়াটা হচ্ছে পায়খানায় প্রবেশের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা মুনাসাফ ইবনে আবি শাইবা 5 নম্বরে এসেছে। এবং বাথরুম থেকে বের হওয়ার দোয়া হচ্ছে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আবার বলছি, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। বাথরুম থেকে বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবেন, বাথরুমে যখন ঢুকবেন বাম পায়ে ঢুকবেন। কারণ কি? কারণ বাথরুম হচ্ছে নাপাক জায়গা, বাহিরের জায়গা থেকে বাথরুমটা খারাপ জায়গা, এই জন্য আপনি বাথরুমে বাম পায়ে ঢুকবেন। আর বাথরুম থেকে যখন বের হবেন ডান পায়ে বের হবেন। কারণ হচ্ছে আপনি যে জায়গায় ঢুকছেন ওটা ছিল খারাপ, আবার বের হচ্ছেন ভালো জায়গায়, এই জন্য ভালো জায়গায় ডান পায়ে বের হতে হয়। এই জন্য বাথরুম থেকে ডান পায়ে বের হবেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।